আমরা দেখব নুইদের গ্রাম। আমার নাম নুই, এটা আমার গ্রাম। আমি আমার গ্রাম খুব ভালোবাসি। এক আমার মামাতো ভাই, সে শহরে থাকে। আজ সে আমাদের গ্রামে বেড়াতে এসেছে। আমি আমার গ্রামের সব কিছু তাকে ঘুরে ঘুরে দেখাবো। এক আসার পর আমি তাকে আমার বাবা মা আর দাদা দাদির কাছে নিয়ে গেলাম। এককে দেখে সবাই খুব খুশি হলো। বাবা মা বললেন, কেমন আছো এক? এক বলল, ভালো আছি, আপনারা কেমন আছেন? বাবা মা, দাদিমা ও দাদা বললেন, আমরাও ভালো আছি। এরপর দাদিমা বললেন, খুব ভালো হয়েছে তুমি এসেছো, আমরা সবাই খুব খুশি হয়েছি। নই, তুমি এককে আমাদের গ্রামটা ঘুরে দেখাও। আমি এককে নিয়ে গ্রামে ঘুরতে বের হলাম। গ্রামের মাঝ দিয়ে বয়ে যাওয়া আমাদের সুন্দর নদী দেখালাম। এক খুব খুশি হল। জেলেদের দেখা গেল নদীতে। এককে বললাম, দেখো এক, জেলেরা নদীতে মাছ ধরছে। নদীর ধার থেকে ফিরে এককে ধান ক্ষেত দেখাতে নিয়ে গেলাম। আমাদের ধান ক্ষেত অনেক বড়, পুরো ক্ষেত জুড়ে পাকা পাকা ধান। চাষিরা ধান কাটতে ব্যস্ত। এরপর এককে দেখালাম ধান কোথায় রাখতে হয়। এক দেখো, এই গোলাঘরে আমরা ধান রাখি। খড়টা একটু উঁচু জায়গায় তৈরি করা হয়। ধান সব সময় শুকনো জায়গায় সংরক্ষণ করতে হয়। এই প্রথম গ্রামে এসেছে এক, তাই সে গ্রামের সব কিছু দেখছে আর অবাক হচ্ছে। এরপর এককে নিয়ে গেলাম গ্রামের মন্দিরের দিকে। এই যে, এটাই হলো আমাদের মন্দির। পুরোহিতেরা মন্দিরের চারদিক সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন। এবার এককে নিয়ে গেলাম আমাদের আম বাগানে। ওকে বললাম, এই হলো আমাদের আম বাগান, বেশ কিছু আম পেকেছে। আম পাকলে খুব মিষ্টি আর রসালো হয়। পাকা আম খেতে খুব মজা। এক বলল, তাহলে একটু খেয়ে দেখি তো কেমন মজা। বলতে বলতে এক আম পাড়ার জন্য গাছে উঠতে লাগলো। আমি ওকে বললাম, এক সাবধানে ওঠো, না হলে পড়ে যাবে কিন্তু। ঘুরে বেড়াতে বেড়াতে আমরা ক্লান্ত হয়ে পড়লাম। আমাদের গ্রামে পুকুর ধারে একটা ঘর আছে। এককে নিয়ে আমি সেখানে গেলাম। এক জানতে চাইল এটা কি। আমি বললাম, এটা আমাদের সবার ঘর। গ্রামের সবাই এখানে এসে বসে, গল্পগুজব করে, কাজের ফাঁকে একটু আরাম করে। চলো এক, আমরাও এখানে বসে একটু জিরিয়ে নেই। এক বলল, ঠিক আছে নই, চলো। একটুখানি জিরিয়ে নিয়ে আমি আর এক গেলাম বাজারে। এক, তুমি কি বুঝতে পেরেছো এটা আমাদের গ্রামের বাজার? গ্রামের বাজার দেখে এক খুব খুশি হলো। বলল, দারুণ বাজার তো, কত কিছু আছে এই বাজারে। এক আর আমাকে দেখে গ্রামের এক দোকানদার কাকিমা মজার কিছু খাবার খেতে দিলেন আমাদের। খাবার পেয়ে ই গপ গপ করে খেতে লাগলো। তখন আমি ওকে বললাম, তুমি অতগুলো খাবার একবারে খেও না। ইকের খাওয়া দেখে কাকিমার খুব হাসি পেল। কাকিমা বললেন, ইক, তোমার যত ইচ্ছে ততটাই খাও, কিন্তু একটু ধীরে ধীরে খাও। দিন ঘুরেছি, ঘুরতে 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 এখন শেষ বিকাল। সূর্য প্রায় ডুবি ডুবি করছে। এবার আমরা বাড়ির পথে হাঁটতে লাগলাম।
হাঁটতে হাঁটতে আমি ইককে বললাম, আমি আমার গ্রামকে খুব ভালোবাসি। ইক বলল, তোমাদের গ্রামটা সত্যিই সুন্দর, আমারও খুব ভালো লেগেছে এই গ্রাম। ইকের কথায় আমার খুব ভালো লাগলো। এরপর ইক আমার কাছে জানতে চাইলো, আচ্ছা নই, কাল আমরা কোথায় কোথায় ঘুরতে যাব? আমি বললাম, গ্রামের যা কিছু দেখতে চাও সব দেখাবো তোমাকে। গ্রামের পথঘাট, পশু পাখি, গ্রামের রং, গ্রামের মেলা, সব সব। ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।